এটা তো একটা অভিনব বিষয় অবশ্যই। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতুয়া ধর্ম মহামেলা সম্পর্কে ভাষণ দেবেন, মতুয়াদের বিশ্ব দরবারে তুলে ধরতে চাইছেন, এটা একটা কি বলবো, মানে সমগ্র মতুয়া সমাজের কাছে একটা অভিনব এবং নতুন বিষয়। এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের এই মতুয়া ধর্ম মহামেলা সম্পর্কে আপডেট করার জন্য। এবং এই জন্য আমরা সারা ঠাকুরনগরে প্রায় 15টার উপরে আমরা জায়েন্ট স্ক্রিন বসিয়েছি, 15টার উপরে আমাদের মানে ঠাকুরবাড়ি চত্বরে, আর ঠাকুরনগরের আশপাশে আরও 5-6টা আছে, মোটামুটি 20টা বসানো হচ্ছে, আরও বিধানসভাতেও বসানো হবে। এভাবে মোটামুটি আমরা সকলের কাছে প্রচার দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কাছেও আমরা বার্তা পাঠাতে চাই, যেখানে প্রায় 30 লক্ষের কাছাকাছি লোক হয়, তো সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি উনিও অনুভব করুক যে এত বড় মেলা দীর্ঘদিন ধরে শুধু যে কোনো আগের সরকারের গাফিলতির জন্য এটা ডিপ্রাইভ হয়েছিল, মানুষের কাছে ফোকাসিং হয়নি, মানুষের কাছে পৌঁছতে পারেনি এই মেলা, আজকে সেটা পৌঁছচ্ছে এবং সেটা সম্পূর্ণ কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে শুধু ধন্যবাদ জানাবো না, মানে উনি ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি। মতুয়া সম্প্রদায়কে নানান দিক থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশে গিয়ে ঘোড়াকান্দিতে গিয়ে আগে প্রথমে 2019 শ্রীধামে এসে ঠাকুরনগরে এসে উনি যেভাবে পরিচিতি দিয়েছেন, আমরা ওনার দীর্ঘ আয়ু কামনা করি, উনি দীর্ঘজীবী হন এবং এভাবে আমাদের সম্প্রদায়ের মানুষকে আরও আরও আগের দিকে নিয়ে যাক।